আগরতলা রেলস্টেশন থেকে 12 জন বাংলাদেশিকে আটক করল রেল পুলিশ এবং বিএসএফ। এদের মধ্যে 2 জন ভারতীয় নাগরিক রয়েছে, তাদেরকে আগরতলার রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কাজের সন্ধানে গুজরাটে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছিল। আগরতলা স্টেশনের জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস জানান, রেল স্টেশনে তাদের চাল চলনের সন্দেহ হওয়াতেই তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, 2 জন ভারতীয় রয়েছে, বাকি 10 জন বাংলাদেশি। প্রায় 2:30 নাগাদই আমাদের জিআরপিএফ পুলিশ, আরপিএফ প্লাস বিএসএফের যারা গোয়েন্দা শাখার আছে আমাদের, আমরা মোট 12 জনকে ডিটেন করেছি সন্দেহজনকভাবে। এবং তাদের চাল ডাল দেখে মনে হচ্ছিলো যে তারা কোনো মানে এখানের না, তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তো তারা বাংলাদেশের। এর মধ্যে 2 জন ইন্ডিয়ান বলে পরিচয় পাওয়া যায়, যার একজনের নাম হলো সুরজ সাউ, আরেকজন হলো রবিউল শেখ, একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট। তো এ নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তো তারা বাংলাদেশ বলেছে বাড়ি, তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে, যতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। তো এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে।